না, ওই দিনের ঘটনা যদি বলি, তখন আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি ইকোনমিক্স ডিপার্টমেন্টে, আমাদের এমএ পরীক্ষা চলছিল ফাইনাল, তো চার পেপার হয়, রিটেন পরীক্ষা আমার তিন পেপার হয়ে গেছে, তো এক পেপার বাকি ছিল। ওই সময় আমি হলে ছিলাম না, আমি তো মহসিন হলের রেসিডেন্ট, আমি মোহাম্মদপুরে আমাদের বাসায় ছিলাম আম্মার সাথে। তো ভোরবেলা এই যে ঘুম ভেঙে গেছে, এই যে গোলাগুলির আওয়াজে, অনেক গোলাগুলির আওয়াজ শুনলাম, তারপরে রেডিও অন করলাম, রেডিওতে সেই ডালিমের সেই ঘোষণাটা শুনলাম, তখন বুঝলাম যে কি ঘটে গেছে। তারপরে যে ধাতস্থ হতে ঘন্টা খানেক লাগলো, কারণ এটা তো অপ্রত্যাশিত ছিল, তখন রাস্তায় বেরিয়ে আসলাম, দেখি যে রাস্তায় বেশ জটলা, ওই যে চায়ের দোকান, পানের দোকানের সামনে ছোট ছোট ভিড়, সবাই ইয়ে করছে, মানে অনেকেই হতবিহ্বল, কথাবার্তা বলছে, এইটাই হচ্ছে। তো কয়েকদিন পরে আমি ইউনিভার্সিটিতে যাই খোঁজ নিতে যে কি অবস্থা, আমার তো তখন টেনশন হচ্ছে যে আরেকটা পেপার পরীক্ষা হবে কি হবে না, ওই সময় আমাদের ব্যাচের সবাই ছিল, ইনফ্যাক্ট আমাদের ব্যাচমেট কামাল, শেখ কামাল এবং তার ওয়াইফ খুকি, ওরা দুজনই আমাদের ব্যাচমেট, তারাও তো পরীক্ষা দেওয়ার কথা, তাদের পরীক্ষা রিটার্ন বলতে শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপরে বেশ কিছু মানে এক দেড় মাস পরে বোধহয় আমাদের ওই একটা পেপার পরীক্ষা হয়েছিল, কিন্তু এর মধ্যে আমরা কোনো ইয়ে দেখলাম না, শুধু একটা বড় খবর দেখলাম যে 23শে আগস্ট বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার হলেন, তাজউদ্দিন, কামরুজ্জামান, মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, আব্দুস সামাদ আজাদ, কোরবান আলী, এরা 23শে আগস্ট অ্যারেস্ট হল। 24শে আগস্ট বড় নিউজ হলো, ওই দিন জেনারেল শফিউল্লাহকে সরিয়ে জেনারেল টিয়া সেনাপ্রধান হন। তারপরে যুব নেতা যারা ছিলেন আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, তার আরো পরে অ্যারেস্ট। তো এই ছিল ওই সময়ের ঘটনাগুলো আসলে। তো ওই সময়ে 15ই আগস্টের ঘটনাটাকে এখন কিভাবে আমরা দেখবো বা কিভাবে দেখে লোকজন, এটা কিন্তু আজকে 45 বছর পরে আমরা নানান ভাবে বিশ্লেষণ করতে পারি, কিন্তু 75 সালের 15ই আগস্টে কে কিভাবে দেখেছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওই সময়ের জনমনস্তা, তাই না? তো আমরা দেখলাম যে আগের দিন পর্যন্ত রাস্তা কাঁপিয়েছে আওয়ামী লীগ বাকশালের লোকেরা, এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ, এই স্লোগান দিয়ে, কিন্তু 15 তারিখ সকালের পর থেকে রাস্তা শুনশান, কারো কোনো দেখা নেই, ভোজবাজির মতন সবাই ডুবে গেল, এই একটা ব্যাপার দেখ। পরে এই জিনিসগুলো চিন্তায় এসছে যে এটা তো একটা, ওই সময় তো এটাকে আমরা কিভাবে দেখব, এখন মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এবং তার বোন শেখ রেহানা দুজন বিদেশে থাকার কারণে বেঁচে গেছেন, তাদের বেঁচে যাওয়াটাও আমি মনে করি একটা অ্যাক্সিডেন্ট, কারণ এখানে থাকলে তারা মারা পড়তেন। তো সুতরাং এই বেঁচে যাওয়াতে এরপরে তো অনেক কিছু হলো, এবং আজকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার কাছে এটা কিন্তু একটা পারিবারিক বিপর্যয়, আওয়ামী লীগের কাছে একটা দলীয় বিপর্যয়। কিন্তু আমরা তো এইভাবে যদি দেখি তাহলে কিন্তু মানে মানে ঠিকভাবে দেখা হবে না, কারণ 15ই আগস্টের আগে এবং পরের যদি আমরা তুলনা করি, আমরা দেখব যে বাংলাদেশের চালচিত্রটা আমূল যে পাল্টে গেছে, তার প্রক্রিয়াটা শুরু হলো 15ই আগস্টে। সুতরাং এটাকে পারিবারিক বা দলীয় বিপর্যয়ের গণ্ডির মধ্যে রেখে দিলে এটা অ্যাসেসমেন্টটা ভালো হবে না, এটা আমাদের দেশের জন্য একটা বড় ঘটনা, একটা এবং এটার যে অভিঘাত সেটা বিশ্লেষণ করতে গেলে, এটা ব্যক্তি কেন্দ্রিক বা দল কেন্দ্রিক আলোচনার মধ্যে গেলে আমরা কিন্তু কোনো মীমাংসায় পৌঁছতে পারবো না, সেই আলোচনাটা কিন্তু তেমন নেই, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর একটা জিনিস আমার মনে হয় যেটা হচ্ছে যে বিচার যেটি হয়েছে, আমি খুব সংক্ষেপে বলি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, 96 সালে মামলা দায়ের হয়েছে, তারপরে এটা কিন্তু 15ই আগস্টের যে পালা বদলটা হলো তার কিন্তু কোনো তদন্ত হয়নি, 15ই আগস্টের কিলিং মিশনে ফিল্ড লেভেলে যারা পার্টিসিপেট করেছেন
তাদের একটা বিচার হয়েছে। এখন ফিল্ড লেভেলে যারা পার্টিসিপেট করেছে তাদের বিচার করার জন্য এত কাঠখড় পোড়ানোর কোনো প্রয়োজন ছিল না, কারণ খুনিরা নিজেরাই বলেছে আমরা খুন করেছি এবং কেন করেছে এটাও তারা বলেছে। সুতরাং আত্মস্বীকৃত খুনির বিচার করাটা খুব সহজ, তার সাক্ষ্য তো সে নিজেই দিচ্ছে, বাকিটা হচ্ছে আনুষ্ঠানিকতা। কিন্তু 15ই আগস্টের একটা 1.5 ঘন্টার একটা অপারেশন শুধু না, এখানে একটা জিনিস আছে, বাংলাদেশে গত 50 বছরে আমাদের রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, সংস্কৃতি সব ক্ষেত্রে যদি আমরা দেখি, এত নিখুঁত একটা পরিকল্পনার বাস্তবায়ন 1.5 ঘন্টার মধ্যে আমরা আর কোনো সেক্টরে দেখি না। এইটা যে যারা করলো এটা কি শুধু ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে বিশ্লেষণ করবো, তাকে এর পেছনে যে একটা বিশাল পরিকল্পনা ছিল, এই পরিকল্পনা তো নিশ্চয়ই একদিনে বা এক রাতে হয়নি, অনেক দিন ধরে এসেছে, সেটার সূত্রটা আমরা কিভাবে সন্ধান করব, এই জিনিসটা কিন্তু তদন্তে কখনোই আসেনি। আমরা নিশ্চুক ওই কিলিং মিশন 1.5 ঘন্টার ওখানে যারা গেছে তাদেরকে ধরে এনে, যাদের পাওয়া গেল ফাঁসিতে ধরালাম, বাকি যারা আছে তাদেরকে আনার জন্য চেষ্টা তদবির চলছে, কিন্তু এটা দিয়ে কিন্তু ওই দিনটাকে বা ওই ঘটনাটিকে পুরোপুরি ব্যাখ্যা করা যাবে না। এবং এটা যতদিন পুরোপুরি ব্যাখ্যা করা না যাবে ততদিন কিন্তু বাংলাদেশের অনেকগুলো অমীমাংসিত বিষয় থেকে যাবে। ধন্যবাদ মহিতেন ভাই, আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য আপনার কাছে পেলাম। আমি আমি আপনি যে গবেষণালব্ধ বা গভীর তত্ত্ব বা গভীর জ্ঞানের কথা বললেন, আমার আমার মস্তিষ্কে ধারণ করা খুব কঠিন, কারণ আমি এত গভীরে এখনো যেতে পারি না। তবে তারপর আপনি যে কথাটা বললেন এই লিঙ্ক ধরে আমি একই কথা বলতে চাই যে এর আগেও বিভিন্ন দেশের এরকম বর্বর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, বর্বরতার ঘটনা আমরা জানি, কিন্তু আমরা সেই ইতিহাসে কিন্তু আবার একেবারে পরিবার সমেত সবাইকে হত্যার ইতিহাস তো খুব বেশি নেই, এক নম্বর। আর 2 নম্বর কথা, এই হত্যাকাণ্ডের পরে তো পুরো রাষ্ট্রযন্ত্রকে ইনফ্লুয়েন্স করার একটা প্রক্রিয়া আমরা দেখছি, আপনি যে কথাটা একটু বললেন, কারণ আমরা বঙ্গবন্ধুকে হত্যা করিনি, হত্যা আমি করিনি বলতে যারা করেছে তাদের কথা বলছি, তারা তো শুধু বঙ্গবন্ধু হত্যা করেনি, আমরা রাতারাতি ইসলামিক রিপাবলিকের কথা শুনলাম, রাতারাতি আমরা জয় বাংলার জায়গায় আমরা জিন্দাবাদ চলে আসলো আমাদের মাঝে, এবং তার পরবর্তী রাষ্ট্র কাঠামোটা যেভাবে পরিবর্তিত হয়ে যেভাবে আমল পরিবর্তন হয়, সেটা তো আসলে আপনি যে ইঙ্গিতটা করলেন যে পরিবর্তন বা যা কিছু বা একটা মাস্টার প্ল্যান, সেই দিকে আমরা অনুসন্ধান করিনি। আরেকটা ছোট্ট বিষয় আমি আপনার সাথে আপনার মতামত জানতে চাই, একটু শেয়ার করতে চাই আর কি, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, তারও একটা প্রভিশন তৈরি হয়েছিল যে এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তার বিচার কোনো করে করা যাবে না। আমি মহিতেন ভাই, আমিও অনেকগুলো কথাই বলে ফেলো, তবে আমি একটা বিষয় একটু আপনার মতামত জানতে চাই, তারপরে আরেকটা প্রশ্নে আপনি আমার কাছে আসবো আর কি। অনেকেই বলছেন যে সামান্য কয়েকজন অফিসার তাদের অধীনস্থ কিছু সোলজার এই হত্যাকাণ্ড ঘটিয়ে ফেললো, কিন্তু পুরো সেনাবাহিনী তো আর এই কাজ করেনি, পুরো সেনাবাহিনী ব্যাপারটা তখন মেনে নিল বা মেনে নিতে বাধ্য হলো বা কেউ কোনো ধরনের প্রতিক্রিয়া দেখালো না, এখানে আসলে মেকানিজম না? এই গল্পটা তো চালু আছে গত 4.5 দশক ধরে, যে কতিপয় বিপদগামী সেনা কর্মকর্তা এটা করেছে এবং জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র এগুলো আছে। তো 2 জন মেজর তার সাথে আরো কয়েকজন সাঙ্গপাঙ্গ এবং তাদের অধীনস্থ কিছু সেপাই, 50, 100, 150 হবে বা 300 হতে পারে, আর গোলাবিহীন কয়েকটা ট্যাঙ্ক, এই দিয়ে তারা চালচিত্র পাল্টে দিল। আর পুরো মানে রাজনৈতিক দল বলবো আমি, বাকশাল এবং সরকার, তার আমলাতন্ত্র, তার সেনাবাহিনী তাকিয়ে তাকিয়ে দেখলো, এই গল্প তো বিশ্বাস করা যাচ্ছে না, তাই না? কারণ সবাই তো এটাকে এন্ডোর্স করেছে, এন্ডোর্স করেছে মানে কি, সব কাজ তো সবাই করেন না, তাই না? এখন ওই আমরা বলি যে 1917 সালে রুশ বিপ্লব হয়েছে, লেনিন কি নিজে সেন্ট পিটার্সবার্গকে গিয়ে গুলি করেছে? করে কেমন, ইনসারেকশনটা তো লিড করেছে ট্রটস্কি। সুতরাং এইভাবেই হয়, বা মুক্তিযুদ্ধের সময় কি মানে বঙ্গবন্ধু বা তাজউদ্দিন আহমদ বা তারা কেউ গিয়ে যুদ্ধ করেছেন? ওসমানী কি যুদ্ধ করেছেন? তারা তো কলকাতায় ছিলেন, যুদ্ধ তো করেছে এই দেশের মানুষ, কিন্তু তারা
আমরা বলি তাদের নেতৃত্বে এটা হয়েছে। তো সুতরাং সবাই সরাসরি সবকিছু করেন না। এখন 15ই আগস্টের ঘটনাটা যদি আমরা বিচার করি, এরকম ম্যাসিভ লার্জ স্কেল এন্ডোর্সমেন্ট ছাড়া এটা তো 1 ঘন্টাও টিকতে পারতো না। কই ওই এরপরেও তো অনেকগুলো কু অ্যাটেম্পট হয়েছে, ঠিক আছে, এগুলো টেকে নাই তো। তো সুতরাং এটা কেন টিকলো, বাকিগুলো তো এটাই তো মানে এখানেই তো কিছু না। আপনি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত করেছেন, আমি এটা কখনো আসলে এভাবে চিন্তাও করিনি। কারণ বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পরে যারা ক্ষমতায় ছিলেন বা সেনার প্রধান দায়িত্বে ছিলেন, তখন তো অনেক কু হয়েছে, অনেক রক্তারক্তি ঘটেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহে। সেগুলো তো অনেকগুলোতে সাস্টেইন করে নাই বা সফল হয়নি, এটা হয়েছে। এবং আরেকটা যে কথা বললেন আপনি, যে এই হত্যাকাণ্ডের বিচার বিচার না হওয়ার জন্য একটা ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি হয়েছে। ইন্ডেমনিটি অর্ডিন্যান্স কোনো নতুন জিনিস না, এর আগে রক্ষী বাহিনীকে হত্যাকাণ্ড ঘটানোর জন্য ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, পরবর্তীতে এটা র‍্যাবকে দেওয়া হয়েছে, পুলিশেরও সম্ভবত আছে, আমি জানি না। কিন্তু এইটা যে দেওয়া হয়েছে তার মানে কি এটার কোনো তদন্ত করা যাবে না? এই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স তো বাতিল হয়ে গেছে 1996 সালে, তারপরে তো 24 বছর। এই 24 বছরে তো এই হত্যাকাণ্ডের রহস্যের কিনারা হলো না, প্যান্ডোরার বাক্সটা কোন সরকারই খুলতে চায় না। এখন কথা হচ্ছে যারা এই অর্ডিন্যান্সটা জারি করেছিল এবং এর বেনিফিশিয়ারি যারা, হ্যাঁ, তাদের একটা যুক্তি আছে, তাদের ক্ষমতার ভিত্তি ছিল 15ই আগস্ট, এটা যদি আমরা ধরে নিই, সুতরাং তারা কেন এটার বিচার করবে? কিন্তু যারা ক্ষমতাচ্যুত হলেন বা যারা এর ভিকটিম, তারা ক্ষমতায় এসে কেন পুরো তদন্তটা করছেন না? এখানে কিন্তু আমার একটা মানে সন্দেহ হয় কি আসলে কি তারা কাউকে বিব্রত করতে চান না, নাকি প্যান্ডোরার বাক্সটা খুললে ঝামেলা হবে? কারণ এই যে বললাম যে যেভাবে এটার এন্ডোর্সমেন্টটা হয়েছে, এটা কোনোভাবেই মনে করার কারণ নাই যে কতিপয় বিপদগামী মেজর ক্যাপ্টেন লেফটেন্যান্টের কাজ এটা। তাহলে কয়েকটা সূত্র আমি আপনাকে দিই। 15ই আগস্ট যতদূর জানা যায় ভোর 5:45 থেকে 6টার মধ্যে বা 5টা থেকে 6টার মধ্যে সবগুলো কিলিং হয়েছে। এখন জেনারেল শফিউল্লাহ সেনাপ্রধান তাকে একেবারে গান পয়েন্টে ডালিম তাকে ইয়ে করলো 9:00, তিনি রেডিওতে গেলেন 10:10 বিবৃতি দিতে। তো 6টা থেকে 9টায় উনি তিনি 3 ঘন্টা তিনি কি করলেন, এই প্রশ্ন তো আসবে। আরেকটা জিনিস হলো যে একটা সাংবিধানিক ক্রাইসিস, যেমন আমরা জিয়াউর রহমানের একটা কথা শুনি, সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার, আপহোল্ড দ্য কনস্টিটিউশন। এখন এই কথাটার মধ্যে কিন্তু রহস্যের গন্ধ আছে। তখন ভাইস প্রেসিডেন্ট কে? সৈয়দ নজরুল ইসলাম। হোয়ার ওয়াজ হি? আমি তো বললাম এই যে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগীরা গ্রেপ্তার হলেন 23শে আগস্ট, তাহলে 15 থেকে 23শে আগস্টে 8 দিন তারা কি করলেন, তাই না? 61 জন জেলা গভর্নর ঢাকায় ট্রেনিং নিচ্ছিলেন, 15ই আগস্ট সকালবেলা দেখা গেলো সবাই গা ঢাকা দিলেন। আমরা এরপরে শুনি যে টাঙ্গাইলের যে গভর্নর ছিলেন আব্দুল কাদের সিদ্দিকী, তিনি প্রায়ই বলেন যে একমাত্র আমি এই বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে অস্ত্র ধরেছিলাম। এই গল্পটা আমার কাছে খুব বিরক্তিকর মনে হয়। তিনি অস্ত্রটা কোথায় ধরলেন? নেত্রকোনার হালুয়াঘাট বর্ডারে গিয়ে বিএসএফ এর সাহায্য নিয়ে কয়েকটা বিডিআর এর ক্যাম্প দখল করে, ক্ষমতার কেন্দ্র হচ্ছে ঢাকা, আপনারা এত জনপ্রিয় বলে দাবি করেন, তা আপনি হালুয়াঘাট গিয়ে ঠুসঠাস করলে তো প্রতিবাদ হবে না। কাজে এই গল্পগুলি অনেকদিন ধরে আমরা শুনছি। আমরা যেটা দেখলাম, যাদেরকে নিয়ে বঙ্গবন্ধু দল করেছেন তারা তার পাশে কেউ ছিল না, কেন ছিল না, এই তদন্তটা করলে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে। এইটা কেউ করতে চাচ্ছেন না বা কেউ করুক এটাও বোধহয় কেউ পছন্দ করছেন না। কারণ তাইলে বোঝা যেত যে আসলে কি অবস্থাটি ছিল। আমি ছোট্ট একটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে আসলে আপনি বলছেন যে এই গভর্নরদের প্রতিবাদ বা দলীয় প্রতিবাদ, কিন্তু তখন স্বয়ং বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে সপরিবারে নৃশংসভাবে, রাস্তায় ট্যাঙ্ক চলছে, যদিও ট্যাঙ্কের গোলা ছিল না, ট্যাঙ্কের গোলা পরবর্তীতে দেওয়া হয়েছে, আমরা শুনেছি অন্য একজন গোলা ইস্যু করেছিলেন, তাতে সে নামটা আমি বলতে চাচ্ছি না। তো
তো অনেক ঘটনা প্রবাহ আছে, কিন্তু তখন ওই রকম ভীতিকর পরিস্থিতিতে কি আসলে প্রতিবার, আর যেহেতু বঙ্গবন্ধুর মতো একজন এত বড় মানুষকে হত্যা করা সম্পূর্ণ হয়ে গেছে, বঙ্গবন্ধু আর নেই, এই যে আকস্মিক একটা ভয়াবহ শূন্যতার মধ্যে সবাই বিপর্যস্ত অবস্থায় কি আসলে প্রতিবাদ বা কার নেতৃত্বের প্রতিবাদ, সেটার কি রাজনৈতিক ভিত্তি বা পরিবেশ ছিল, আপনার মতামতটা একটু জানতে চাই। কেন কেন নেতৃত্ব দেওয়ার কথা তো উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, তাদের রাজনৈতিক নেতৃত্ব, তারা তো ছিলেন। আমি তো বললাম তার 8 দিন তো অ্যারেস্ট হন নাই। তারপরে আমরা যদি মনে করি যে সশস্ত্র বাহিনীতে যারা ছিলেন তাদের তো দায়িত্ব ছিল কনস্টিটিউশন আপহোল্ড করা, তো কনস্টিটিউশন আপহোল্ড হলে তো সৈয়দ নজরুল ইসলামকে রাষ্ট্রপতি করতে হয় অস্থায়ী। কেন জিয়াউর রহমান কিল্ড হওয়ার পরে আব্দুল সাত্তার রাষ্ট্রপতি হলেন না? এখন আপনি বলতে পারেন সবাই ভয়ে ছিল। 25শে মার্চ রাত্রে যে ক্র্যাকডাউনটা হলো তখন কি অবস্থাটা ছিল? মানুষ কি, পুলিশ তখন তাদের এই 303 রাইফেল নিয়ে রুখে দাঁড়ায় নেই? বিডিআর এর অল্প কয়েকজন বাঙালি, ওদের তো আগেই নিরস্ত্র করে ফেলা হয়েছিল, তাই না? তো সুতরাং হ্যাঁ, রেজিস্ট্যান্সটা বেশিক্ষণ চলেনি, কিন্তু কথা হলো আমরা তো কেউ জানতাম না হোয়াট হ্যাপেন টু শেখ মুজিবুর রহমান, উনি বেঁচে আছে 25শে মার্চ রাতে, বেঁচে আছেন না মরে গেছেন, অ্যারেস্ট না বাইরে, নোবডি নিউ। এটা তো আমরা জানতে পেরেছি অনেক পরে, এপ্রিল মাসের 10 তারিখে ডনে একটা ছবি ছাপা হলো, তারপরে মানুষ জানলো যে উনি জীবিত আছে, এর আগে তো কেউ জানতো না। সুতরাং রাজনীতি বা রাজনৈতিক নেতৃত্বের কাজটা কি? এটা ক্রাইসিস ম্যানেজমেন্ট করা। তো ক্রাইসিস মুহূর্তে যদি আপনি চুপচাপ গা ঢাকা দিয়ে বসে থাকেন তাহলে আর এত আস্ফালন করে তো লাভ নাই যে আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, হ্যাঁ বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক, এই সমস্ত মানে গালগল্প করার তো দরকার নাই, আপনারা পারেননি করতে, তো সুতরাং এটা স্বীকার করে নেন, আপনারা ছিলেন না সেদিন। একটা ভ্যাকুয়াম তৈরি হলে একটা লোক তো যে কোনো সময় মারা যেতে পারে, মৃত্যু হতে পারে না, এবং আমাদের কনস্টিটিউশনই তো আছে অবর্তমানে বা মৃত্যু হলে কি হবে, উপরাষ্ট্রপতি, তারপরে স্পিকার, স্পিকার সাহেব ছিলেন লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে, তিনি লন্ডনে এক বিবৃতি দিয়ে বলে দিলেন কি ফেরাউনের পতন হয়েছে, এই লোকটাকে আবার আওয়ামী লীগ করে তাদের সভাপতি করেছিল। মানে একটা দল কতটুকু মানে বলল যে নৈতিকতাহীন এবং ডিমোরালাইজড হলে তাকে সভাপতি করতে পারে, আপনি বলেন যে লোকটা এই কথা বলতে পারে ফেরাউনের পতন হয়েছে? না, আমরা তো বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড পরে এরকম অনেকেরই এরকম মন্তব্য শুনেছি, যেটা ভীষণ রকম আমাদের দুঃখ দিয়েছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বঙ্গবন্ধু আমরা কষ্ট পেয়েছি, আমরা যন্ত্রণা পেয়েছি, ঘটনা তো ঘটেছে। মহিউদ্দিন ভাই, আমি আরেকটা ছোট্ট বিষয় জানতে চাই, যেটা আপনি আপনার সর্বশেষ বেলা অবলাতেও একটু প্রসঙ্গটা এনেছেন এই বইটাতে, আমি একটু আলোচনা করতে চাই, যে আপনি বলছিলেন যে অনেকেই আসলে তো তখন প্রতিবাদ করেনি, কিন্তু আমরা একটা বৈঠকের কথা জানি, যে বৈঠকটা হয়েছিল খন্দকার মোশতাকের সাথে, খন্দকার মোশতাক তখনকার অবৈধ রাষ্ট্রপতি, খন্দকার মোশতাক বা দখলকারী রাষ্ট্রপতি, খন্দকার মোশতাকের সাথে সম্ভবত মনসুর আলী সাহেবের একটা বৈঠক হয়েছিল বঙ্গভবনে, এবং সেই বৈঠকটা সম্ভবত ছিল মনসুর আলী সাহেবকে আমন্ত্রণ জানানো তার মন্ত্রিসভাতে, কিন্তু মনসুর আলী সাহেব তো সেটা প্রত্যাখ্যান করেছেন। আমরা জানি যে তাজউদ্দিন আহমদের কাছেও হয়তো কোনো না কোনো ফর্মে কোনো প্রস্তাব গিয়েছিল, তারা তো প্রত্যাখ্যান করেছে, তারা হয়তো প্রতিবাদ করতে পারেনি, কিন্তু তারা তো আসলে খুনিদের সাথে হাত মেলায়নি, তারাও তো আসলে বঙ্গবন্ধু রক্তের সাথে বেইমানি করেনি, আমি যতদূর জানি, আপনার মন্তব্যটা একটু জানতে চাই। না, এখন আমি যেটুকু পেয়েছি যে মনসুর আলী সাহেব 15 আগস্টের পরে আত্মগোপন করেছিলেন তার এক আত্মীয়ের বাসায়, সেখান থেকে কে এম ওবায়দুর রহমান তাকে নিয়ে যান বঙ্গভবনে, তখন মুশতাক জানা গেছে যেটা, তা তাকে অফার দিলেন যে তুমি জয়েন করো, তারা তো একসাথে বহুজন রাজনীতি করেছেন, মনসুর আলী রাজি হননি, তিনি চলে এসেছেন, ভালো কথা, তাজউদ্দিন সাহেবকে অফার দিয়ে থাকতে পারে তারা, তিনিও রাজি হননি, তো আমার কাছে এটা মনে হয় না তাজউদ্দিন সাহেবকে অফার দিবেন, কারণ খন্দকার মোশতাক যদি ক্ষমতা নেন তিনি তাজউদ্দিনকে তো অফার দেওয়ার কথা না, তাদের সম্পর্ক তো সব নেওলে, তাই না? তো যাই হোক, সেটা আমার কথা সেটা না, আপনারা তারা অনেকেই জয়েন করেননি, তো যারা জয়েন করেছেন তারা কেউ স্বেচ্ছায় গেছেন, কেউ গান পয়েন্টে গেছেন, এটা নিয়ে আমি ইয়ে করি না, কিন্তু যারা জয়েন করলেন না তারা নিজেরা কি করলেন? তারা তো কোনো উদ্যোগ নিলেন না, তারা যে গ্রেপ্তার হলেন এবং পরবর্তীতে যখন নভেম্বরের 3 তারিখে তাদেরকে হত্যা করা হলো জেলখানায়, তারা তো চিন্তাও করেননি কি তাদেরকে গ্রেপ্তার করা হতো, গ্রেপ্তার এবং হত্যা করা হতে পারে, তাহলে তারা বাড়িতে বসে থাকতেন না। তো আমার প্রশ্ন হলো এটা যে তারা কিসের আশায় বসেছিলেন যে তাদের
হ্যাঁ, শেখ মুজিব মারা গেছে, আমাদের তো কিছু হবে না, এরকম কোন চিন্তা কিছু ছিল কি তাদের মধ্যে? আমি জানি না, এগুলি হচ্ছে তদন্তের বিষয় আসলে। না এখন 45 বছর ধরে তো অনেক কিছুই হারিয়ে গেছে, অনেক কিছু হয়তো পাওয়া যাবে না, তারপরে আমি মনে করি এই জিনিসগুলো পাবলিক ডিসকাশনে আসা উচিত। ভাই, একটু একটু ভিন্নতর প্রসঙ্গে আসতে চাই। আপনি একটা প্রতিবাদহীনতার বা একটু নিষ্ক্রিয় থাকার ঘটনা প্রবাহ বললেন, এটা নিশ্চয়ই ঐতিহাসিক ভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। আমি একটু আসতে চাই ষড়যন্ত্রের কথায়, অর্থাৎ এই ষড়যন্ত্রের কথা নানাভাবে আমরা জানি, সেনাবাহিনীতে কিছু ঘটছে এবং সেই ঘটনা প্রবাহগুলো আসলে বঙ্গবন্ধুর জন্য ক্ষতিকর হতে পারে, বঙ্গবন্ধুকে উৎখাতের প্রক্রিয়া হতে পারে, এই কথাগুলো বঙ্গবন্ধুকে অনেকবার জানানো হয়েছে এবং অফিসাররাও যে কিছু না কিছু করছে এই তথ্যগুলো তো বঙ্গবন্ধু জেনেছেন এর আগে। বৈশ্বিক ষড়যন্ত্র, আমেরিকার চেষ্টা বা পাকিস্তানেরও দূরবর্তী চেষ্টা, এই এগুলো তো ছিলই। আমি একটু জানতে চাই যে আমরা আমরা মানে কেন আসলে এই এত বড় একটা ষড়যন্ত্রকে আমরা ট্রেস করতে পারলাম না, যে আমাদের জাতির পিতাকে উৎখাত, জাতির পিতাকে হত্যা করা সপরিবারে, এই জায়গাটাতে কেন আসলে আমাদের তখনকার গোয়েন্দা সংস্থা বা রাষ্ট্রতন্ত্র কেন ব্যর্থ হলো যে আসলে এটাকে আমরা কোনোভাবেই একটা আমলে নিলাম না বা নিতে পারলাম না? শোনেন, গোয়েন্দাদের কথা যদি বলতে হয় তাহলে আমি, আপনার সময় আছে তো? না, হ্যাঁ আমার সময়, আপনার সময় আছে কিছু? গোয়েন্দাদের কথা যদি বল, না না আমার সময় আছে, আমি একটু বলি। গোয়েন্দাদের কথা যদি বলতে হয়, একবার প্রেসিডেন্ট আইয়ুব খানকে প্রশ্ন করা হয়েছিল, কারণ প্রতিদিন সকালে তার অফিসে তার সামনে গোয়েন্দা রিপোর্ট রাখা হতো। ওনাকে বলা হয়েছিল যে আপনি এই গোয়েন্দা প্রতিবেদন কতটুকু আপনি গ্রহণ করেন। উনি বলেছিলেন 4 আনা, মানে 25%, বাকি 75% হচ্ছে আনরিলায়েবল। গোয়েন্দাতে যারা, মানে যারা এই সমস্ত গোয়েন্দা রিপোর্ট টিপোর্ট তৈরি করে, আমরা সবাই জানি, এটা জানি বা হয়তো স্বীকার করি না, যে গোয়েন্দা বাহিনীগুলো হচ্ছে বিভিন্ন বাহিনীতে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা থাকেন তাদের এক ধরনের ডাম্পিং গ্রাউন্ড। কোন মেধাবী কর্মকর্তাকে গোয়েন্দা দপ্তরে পাঠানো হয় না, মানে কিছু ব্যতিক্রম ছাড়া। এবং তাদের কাজই হচ্ছে যে ধরনের রিপোর্ট বা যে ধরনের তথ্য পেলে তাদের বসরা খুশি হবেন সেই রকম রিপোর্ট বানিয়ে দেওয়া। এটা সবসময় তারা করে এসেছে, এখনো তারা তাই করে। সেজন্য গোয়েন্দা প্রতিবেদনের উপর ভরসা করলে, এই যে দেখেন 75 সালের 15ই আগস্ট ঢাকায় DFI, তখন DGFI ছিল না, তার চার্জে ছিলেন মেজর জিয়াউদ্দিন, উনি পরে জাসদ করেছেন, বিএনপি করেন নাই, জাতীয় পার্টি করেছেন না, আওয়ামী লীগও করেছে। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ, সুন্দরবনের জিয়াউদ্দিন বলে অনেকে, ওখানে উনি মানে যা শুনেছি আর কি, ওই যারা কাঠ কাটতেন বা মাছ ধরতেন তাদের উপরে চাঁদাবাজি, সেটা হচ্ছে, সেটা আর এক ইতিহাস। তো উনার উনার কি গোয়েন্দা প্রতিবেদন ছিল 15ই আগস্ট নিয়ে? উনি তো নাকি বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষীও ছিলেন। তো সুতরাং মানে এই অনেকগুলি ব্যাপার আছে, এবং গোয়েন্দা প্রতিবেদন মানেই হচ্ছে বসকে খুশি করার জন্য একটা কিছু দিয়ে দেওয়া, এভরিথিং ইজ ফাইন, সবকিছু। কমিউনিস্ট পার্টির প্রতিবেদনে যেরকম থাকে, জাতীয় আন্তর্জাতিক বিপ্লবী পরিস্থিতি চমৎকার, সবসময় এই বর্ণনা, তারপরে দেখা গেল ওভারনাইট সব ধসে পড়ে গেল, তার আগে পর্যন্ত ছিল চমৎকার। আমি এই গোয়েন্দা প্রতিবেদন নিয়ে কখনোই মাথা ঘামাইনি, এটা অলওয়েজ এ ফেলিউর। আমাদের দেশে এরকম বহু ঘটনা আছে। বিষয়টা হচ্ছে এটা ঠিক, বঙ্গবন্ধুকে বহু জায়গা থেকে সতর্ক করা হয়েছিল, মিসেস ইন্দিরা গান্ধী পার্সোনালি তাকে সতর্ক করেছেন, তার রয়ের যে প্রধান আর.এন. কাও তিনি নিজে ঢাকায় এসে তাকে বলেছেন, পিন পয়েন্ট করেছেন অনেক কিছু। এখন প্রশ্ন হলো, বঙ্গবন্ধু তো কখনো বলে, এই যে এখন আমরা শুনি উনি বলতেন না না আমাকে কে মারবে, এরা তো সবাই আমার সন্তান। এখন তো আমরা বলছি, আমরা তো বঙ্গবন্ধুর মুখে তো শুনি নাই, ৭৪-৭৫ বেঁচে থাকা অবস্থায় তো শুনি নাই, এই কথাগুলো এখন চালু হচ্ছে। আসলে উনি কি কোনো স্টেপ নেন নাই, মানে এই প্রশ্নটা কি আছে? কিন্তু কারণ তার বাড়িতে কিন্তু সেনাবাহিনীর একটা ইউনিট সবসময় পাহারা থাকতো, 32 নম্বরে অরক্ষিত কিন্তু ছিল না, পুলিশের একটা কন্টিনজেন্ট ছিল, সেনাবাহিনীর একটা কন্টিনজেন্ট ছিল, এবং একটা ইউনিট কুমিল্লা থেকে আনা হয়েছিল তার একদিন না 2 দিন আগে, এটা আমরা জানি। তো তাদেরকে নিষ্ক্রিয় করে ফেলা হয়,
বা তারা হয়তো এটার সাথে প্যাসিভলি কোলাবোরেট করেছে কিলারদের সাথে। কিন্তু কথা হচ্ছে দুইটা জিনিস আমাদেরকে এখানে চিন্তা করতে হবে। একটা হচ্ছে 15ই আগস্ট আসলে কি হয়েছে, কারণ বঙ্গবন্ধুকে হত্যার আগে শ্রীনিবাস নিহত হন, শেখ ফজলুল্লাহ নিহত হন, তাদের বাড়িতে আগে হামলা হয়েছে, এটা বঙ্গবন্ধুর নলেজে ছিল কি ছিল না এটা তো আমরা কোনো অনুসন্ধান করিনি। দ্বিতীয়ত হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি হামলা হওয়ার পরেও উনি প্রায় ঘন্টাখানেক জীবিত ছিলেন বিভিন্ন সূত্রে যা জানা যায়, এবং জেনারেল শফিউল্লাহর সাথে যাতে তার কথাবার্তা হয়েছে এই কথাবার্তা গুলো আমরা পাচ্ছি জেনারেল শফিউল্লাহর বয়ানে, আমরা তো বঙ্গবন্ধুর ভাষাটা পাচ্ছি না। আসলে তাদের মধ্যে কি কথা হয়েছিল, বঙ্গবন্ধু আর কার কার সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন, তিনি কি শুধু শফিউল্লাহর সাথে কথা বলেছিলেন, তিনি কি আর কারোর সঙ্গে কথা বলেননি, তিনি কি সৈয়দ নজরুলকে ডাকেন নাই, মনসুর আলীকে ডাকেন নাই, বিভিন্ন দূতাবাসে কল করার চেষ্টা করেন নাই, প্রশ্নগুলো তো আসে। তো সুতরাং আমরা এইদিকে শফিউল্লাহ সাহেবের বয়ানের উপর ভিত্তি করে কিন্তু আমরা ইতিহাস তৈরি করতে পারবো না, কারণ আমরা বঙ্গবন্ধুর ভাষ্যটা পাচ্ছি না, তিনি কাকে কাকে ফোন করেছেন এটা আমরা জানি না। এই প্রশ্নগুলো আমাদের করা দরকার আমরা যদি একটা সত্যিকারের তদন্ত করতে চাই আসলে ঘটনাটি কি হয়েছিল, এবং সমস্ত কিছু তাকে সাবধান করা সত্ত্বেও তিনি কোনো উদ্যোগ নিয়েছিলেন কিনা, নিলে কি নিয়েছিলেন নাকি পুরোটাই, কারণ ওই সময় তো একেবারে জেলখানা গুলো খালি ছিল না, বিরোধী দলের অনেক নেতা কর্মী তো জেলখানায় ভরা ছিল, তাদেরকে তো গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ ছিল, রক্ষী বাহিনী ছিল, তারা অ্যাক্টিভ ছিল, নানান রকম ইয়ে হয়েছে। আমরা জানি সিরাজ সিকদারের ব্যাপারটি, তাকে অনেক কষ্ট করে ধরতে হয়েছে, তাই না? সুতরাং বঙ্গবন্ধু ওই দিন এমন কি ঘটনা ঘটেছিল যে ওই দিন একাধিক কু হয়েছে, এই প্রশ্নটা কিন্তু আমার মধ্যে মাঝে মাঝে আসে, কারণ কিলিং মিশনে যারা ছিলেন তারা সবাই কি সবটা জানতেন, এটাও কিন্তু প্রশ্ন। হয়তো একজন সব জানতেন, বাকিরা হয়তো জানতেন, এক একটা রোল ছিল, পরিকল্পনাটি ছিল নিখুঁত। এইটার যে মাস্টার মাইন্ড এটা আমি মনে করি না লেফটেন্যান্ট ক্যাপ্টেন ম্যাজবেতের কাজ, তো সো এই, এবং আমি এটাও মনে করি না এটা খন্দকার মোস্তাক এই প্ল্যান বানিয়ে একটা দিয়ে দিয়েছেন, এটা পিছনে বিশাল একটা পরিকল্পনা ছিল, এটাকে আপনি ষড়যন্ত্র বলতে পারেন, আমি মিলিটারি ল্যাঙ্গুয়েজে বলবো পরিকল্পনা। সেই পরিকল্পনাটা একদিনে হয় নাই, বাস্তবায়নটা আমরা দেখেছি 1.5 ঘন্টার মধ্যে। তো এইটার তদন্তটা তো হতে হবে যদি আমরা 75-এর 15ই আগস্টকে পুরোপুরি উন্মোচিত করতে চাই, তো আমার মনে হয় সেটা হয়নি। আর একটা ষড়যন্ত্রের ব্যাপারে খুব সহজ সমীকরণ মিলে নি, CIA এটা করেছে, কেউ কেউ বলেন যে পাকিস্তান তখন উৎসাহী দেখা গেছে, ISI-এর ইনভলভমেন্ট থাকতে পারে, অনেকে রয়ের দিকে ইঙ্গিত দেন যে ওরা তো দে অ্যালাউড ইট টু হ্যাপেন, তারা কেন এটা ইয়ে করলো না, এই ধরনের কথাবার্তা আছে। তো আমরা কিন্তু এর কোনোটার পেছনেই কিন্তু যথেষ্ট যুক্তিসঙ্গত এভিডেন্স নাই, আমরা কিন্তু সবাই আন্দাজে ঢিল ছুটছি এভিডেন্স ছাড়া। তো সুতরাং একটা তদন্ত হলে এটা হতো, তবে আমাদের দেশে যদি সরকারের উদ্যোগে কোনো তদন্ত কমিশন হয় সেটা একটা অশ্বডিম্ব ছাড়ার কিছুই প্রসব করবে বলে আমার মনে হয় না, কারণ আমাদের দেশে যা হয় তদন্ত কমিশন, আমাদের দেশে অনেক কমিশনই আছে, সুতরাং এটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জুরিস্টদের নিয়ে যদি একটি তদন্ত কমিশন হতে হয় সেখানে বাংলাদেশের দুই একজন থাকতে পারে বা সরকারের অরবিটের বাইরে, তাহলে আমরা হয়তো কিছু একটা পেতে পারি একটু সময় নিয়ে যদি এটা করা হয়। সেই জিনিসটা করার ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছে বলে এখনো দৃশ্যমান না। মহিউদ্দিন ভাই, আমরা আমরা অনেক সময় বিভিন্ন আলোচনায় আমরা শুনি যে আসলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড প্রসঙ্গে একেবারেই মূল মাস্টার মাইন্ড কারা ছিল এবং আন্তর্জাতিক সংযোগ গুলো কি ছিল, কিভাবে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এগুলো নিয়ে কমিশন গঠনের বিভিন্ন ধরনের কথা অনেকেই বলে থাকেন, অনেক সুতিজন বলেন, অনেক রাজনীতিবিদও বলেন, কিন্তু আসলে আপনি ঠিকই বলেছেন, কিন্তু এটার ম্যাটেরিয়ালাইজ হওয়া বা এটার আসলে পুরোপুরি হওয়াটা তো আসলে আমরা আগে দেখি না। মুশকিল হলো যে এখন যে সরকার আছেন এই সরকার তো বলে দিয়েছে
ইতিমধ্যে যে বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা করেছি, এখন যে কয়েকজন পলাতক খুনি আছে তাদেরকে ফিরে চেষ্টা চলছে, তো তারা ধরেই নিয়েছেন বিচার হয়ে গেছে, সুতরাং তারা তো আর এর বাইরে আর তদন্তটা কি করবেন, তাই না? কিন্তু আমি মনে করি রাষ্ট্র যদি উদ্যোগ না নেয় এই ধরনের তদন্ত প্রাইভেট লেভেলে সম্ভব। না, অনেক অনেক বড় বড় বিষয়। আমি আরেকটা বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটা হয়তো আপনার এই বেলা বলতেও আলোচনা আছে। আপনি আপনি একটা কথা বললেন যে আসলে অনেকে অনেকেই তো এটাকে হওয়ার ক্ষেত্রে হয়তো রোধ করার জন্য ব্যবস্থা নেয়নি। আমি একটা বৈঠকের কথা জানি, একটু আমার একটু পড়াশোনা করতে গিয়ে গবেষণা করতে গিয়ে সেই তথ্যটা আমি পেয়েছি যে খুব সম্ভবত 20 অগস্ট সমর সেনের সাথে মোস্তাকের একটা বৈঠক হয়েছিল, এবং সমর সেন তখন 15 অগস্ট তিনি দিল্লিতে ছিলেন ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে, তারপর তিনি কলকাতা হয়ে মানে বাংলাদেশে ছিলেন সম্ভবত 17-18 তারিখের দিকে, তারপর তিনি ঢাকাতে একটু জরুরি মিটিং শেষে তিনি মোস্তাকের সাথে একটা বৈঠক ছিল আর। তো অনেকেই বলে যে এই বৈঠকটা ছিল মানে ব্যাপারটা এমন যে অনেক জায়গায় তথ্য আমিও পেয়েছি, এটা মিজানুর রহমান সাহেব প্রথম আলোর উনি একটা গবেষণা বই লিখেছেন তাতে তথ্যটা আছে এখন ভারতীয় সাংবাদিকের বরাত দিয়ে, যে আসলে তিনি ওই সময় মোস্তাককে একটি কূটনৈতিক নোট করে শুনিয়েছিলেন, যে নোটটা হয়তো এরকম ছিল যে আসলে ইসলামিক রিপাবলিক এবং যদি অন্য ধরনের রাষ্ট্র কাঠামোতে না যায় তাহলে হয়তো এই বিষয়ে যে বৈধ চুক্তি ছিল ভারত বাংলাদেশের মধ্যে অর্থাৎ ইন্দিরা গান্ধীর কাছে, আর সেই বৈধ চুক্তির অধীনে হয়তো ভারত কোনো ব্যবস্থা নেবে না। এই যে একটা একটা ফলাফল নির্ধারণী বৈঠক, এই বৈঠকটা সম্পর্কে আপনার একটু মূল্যায়ন একটু জানতে চাই। না, এই একই কূটনৈতিক নোটের রেফারেন্স কিন্তু আমি বেলা বেলা বইতেও দিয়েছি, এটা ওই কলকাতার একটা পত্রিকায় এটা ছাপা হয়েছিল, রেফারেন্সটা আছে আমার বইয়ে। এখন এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপারগুলো আপনি দেখেন, 15 আগস্ট রকি বাহিনীর পরিচালক ব্রিগেডিয়ার নুরুজ্জামান দেশে নাই, উনি বিদেশে, সোভিয়েত রাষ্ট্রদূত ফোমিন উনি মস্কোতে, ভারতের রাষ্ট্রদূত সমর সেন উনি দিল্লিতে, অনেকে কিন্তু নাই। এই যে সময়টা ডেটটা তারা নির্ধারণ করলো, মানে দেখেন মানে যাদেরকে মনে করা হতো যে বঙ্গবন্ধুর বিশ্বস্ত বা যাদের কাছ থেকে তিনি সাপোর্ট পেতে পারতেন, এখন 17 আগস্ট ভারত সরকার একটা বিবৃতি দেয়, তারা বলে দেয় যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। তো ভারত সরকারের একটা ওয়ারি ছিল যে ভারতের বিরুদ্ধে যদি কোন রকমের স্টেপ নেওয়া হয় বা কোন ধরনের, যে একটা মৈত্রী চুক্তি তো ছিল 25 বছরের, ওই ব্যাপারে যদি কোন রকম কিছু হয় তাহলে এটা ছিল তাদের একটা দুর্ভাবনা। তো ওই সমর সেন যখন ওই ফিরে আসেন দিল্লি থেকে দুদিন পরে খন্দকার মোস্তাকের সঙ্গে দেখা করে ওই নোটটি পড়ে শোনান, যেটা আমি বললাম যে সেটা এই আর কি। তো এই হলো ব্যাপারটা। কিন্তু তারপরে যেহেতু মোস্তাক তাকে অ্যাসিওর করেছেন যে সমস্ত দ্বিপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি বাংলাদেশ সরকার মেনে চলবে এখন থেকে, কোনো সমস্যা নাই, তো তো ঠিক আছে, তাহলে মানে ভারতের জন্য কোনো সমস্যা হয়নি। এরপরে স্বাভাবিক সম্পর্কই ছিল, এবং ভারতের আমাদের দূতাবাসে যারা ছিলেন তারা নিয়মিত 1 সপ্তাহ পরে কাজও করেছেন, ওখানেও এটা আছে। মাঝখানে ওই একটা ঘটনা আছে, ওই যে ভারতের বাংলাদেশ হাই কমিশনের যে থার্ড সেক্রেটারি ছিলেন কামাল উদ্দিন, যাকে আমি কোট করেছি, তিনি বলেছিলেন যে এরশাদ তখন NDC কোর্স করছিল দিল্লিতে, তিনি এসে তার রুমে এসে দেয়াল থেকে বঙ্গবন্ধুর ছবি নামাতে বলছিলেন এবং তিনি নামাতে রাজি হন নাই, এই ঘটনাটি আছে। পরবর্তীতে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার নানানভাবে এরশাদকেও পুরস্কৃত করেছে এবং তার মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন হয়েছে। তো সুতরাং এখানে অনেক নানা ধরনের সমীকরণ আছে, তো এগুলো বিশাল একটা ক্যানভাস। এই বিশাল একটা ক্যানভাস ওই 2-1টা বাক্য দিয়ে আপনি বিশ্লেষণ করতে পারবেন না। ধন্যবাদ মহিদিন ভাই, আপনার কিছু গুরুত্বপূর্ণ মতামত আমরা পেলাম। আরেকটি বিষয় একটু একটু প্রশ্নই রাখতে চাই আপনার কাছে আর কি, আসলে বঙ্গবন্ধুর মতো এত উঁচু মাপের একটা মানুষ, এত বড় একটা মানুষ, উনি 15 আগস্টের পরে আমি আমি একটু পত্র পত্রিকা একটু গবেষণার কাজ করেছি, সেই গবেষণা থেকে কিছু তথ্য আমার কাছে আছে। এই মানুষটা এই মানুষটাকে আমরা হারিয়ে ফেললাম, মানে মানে 15 আগস্টের পরের দিন থেকে মনে হলো যে বাংলাদেশের বঙ্গবন্ধু নেই, বাংলাদেশ কোথাও নেই এবং কারো কারো মাধ্যমেই নেই। এটা কি আসলে যারা বিরুদ্ধ শক্তি ছিলেন তাদেরই কি এক ধরনের জয়, নাকি
যারা বঙ্গবন্ধুর পক্ষে ছিলেন, আওয়ামী লীগ বা অন্যান্য সমমনা দল বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করে, তাদের মধ্যে তাদেরই কোনো অ্যাক্টিভনেস এর অভাব আছে, তারা কিছু করলেন না তেমন, নাকি আসলে একটা অন্য কোনো ঘটনা প্রবাহ যার জন্য বঙ্গবন্ধুকে আবার আমাদের সামনে উদ্ভাসিত হতে আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 1996 সালে ক্ষমতায় আসতে হলো, তারপরে আমরা বঙ্গবন্ধুকে আবার আমাদের সামনে পেলাম? এই যে 21টা বছর আমরা একেবারেই একেবারেই বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে আড়ালে রাখলাম বা আমরা সামনে পেলাম না, 21 বছর এটা তো একটা মানে ফ্রেজ হয়ে গেছে আওয়ামী লীগের যে 21 বছর, এটা আমি মনে করি না, কারণ তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হল হয়েছে। আমরা কিন্তু এই এই জিনিসগুলো আমরা অনেক সময় ইয়ে করি যে 21 বছর বলতে আওয়ামী লীগ 21 বছর পাওয়ার ছিল না, তার মানে এই না যে বঙ্গবন্ধু ছিলেন না, নানান ভাবে তিনি ছিলেন। আমি যেটা বলবো যে আপনার হয়তো জানা আছে, যদিও তখনও জন্ম হয় নাই আপনার, এবং আমিও তখন খুব ছোট, পরবর্তীতে পত্রপত্রিকায় যেটা দেখেছি স্কুলে পড়ি তখন, যে পাকিস্তান আমলে রবীন্দ্রনাথকে বর্জন করার একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র ছিল, চেষ্টা ছিল, রাষ্ট্রীয় চেষ্টা, এবং এক পর্যায়ে রেডিও এবং টেলিভিশনে তার গান বন্ধ, প্রচার বন্ধ করেছে। রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ হয় না, এগুলি আমার আবার একটু বাড়ায় বলি, কিন্তু রাষ্ট্রীয় মাধ্যমে গণমাধ্যমে রবীন্দ্রসঙ্গীতের প্রচারটা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে রবীন্দ্রনাথের যে সাহিত্য সংস্কৃতি বা তার গান এটা পাকিস্তানের সংহতির সাথে সামঞ্জস্যপূর্ণ না, অতএব রবীন্দ্রনাথকে ইয়ে করা হবে না, এবং এটার পক্ষে তো বড় প্রচার ছিল রাষ্ট্রের। কিন্তু রবীন্দ্র ভক্ত তো এই দেশে ছিলেন, তারা তো প্রতিবাদ করেছেন, বিবৃতি দিয়েছেন, আন্দোলন করেছেন, ওই আন্দোলনের মধ্য দিয়ে ছায়ানটের জন্ম হয়েছে, ছায়ানট সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। রবীন্দ্রনাথ তো হারান নাই, জনগণ তাকে ধরে রেখেছে, এত বিরোধিতা সত্ত্বেও রবীন্দ্র বিরোধিতা এখনো আছে, এখনো কিছু লোক আদা জল খেয়ে লেগেছে ওই একটা বিষয় প্রমাণ করার জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নাকি তিনি বিরোধিতা করেছিলেন। আমি বারবার জানতে চাই যে তিনি তার কোন লেখায় বা কোন বক্তৃতা এটা বলেছেন, এটা একটা রেফারেন্স দেয়, কই উনি অমুকের অমুক এটা নিয়ে লিখেছেন, অমুক সেটা নিয়ে লিখেছেন, অমুক না, উনার কোন লেখায় আছে সেটা বলেন। আসলে রবীন্দ্রনাথ তো ভারতীয়, তিনি একজন হিন্দু, তার একটা গান আমাদের জাতীয় সঙ্গীত, এটাতে কি পরিমাণ গাত্রদাহ তৈরি করে আমাদের দেশের কিছু লোকের, এটা তো মানে অকল্পনীয়। কিন্তু রবীন্দ্রনাথকে দেশের মানুষরা বাঁচিয়ে রেখেছে, কতদিন পারবে আমি জানি না। তো আমি এই জন্যই মনে করি যে বঙ্গবন্ধুকে যারা নিজেদের আপন মনে করেন, তারা যদি চাইতেন তাহলে 21 বছর তো বঙ্গবন্ধু নির্বাচনে থাকার কথা না। আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, এবং এটা আমি বিশ্বাস করি একেবারে ধর্মগ্রন্থের বাক্যের মতন, যে অভ্যন্তরীণ শর্ত তৈরি না হলে বাইরে থেকে ষড়যন্ত্র করা অসম্ভব, শর্তটা ভেতরে তৈরি হয়। সুতরাং বঙ্গবন্ধুকে নিয়ে যত চক্রান্ত হয়েছে বা যাই হয়েছে, 15ই আগস্ট যাই বলে, শর্তটা তৈরি হয়েছে দেশের ভেতরে, দলের ভেতরে, বাইরের কুশীয় লোকরা তার উপরে কাজ করেছে, তখন এটা ফ্লেয়ার। ভেতরে ষড়যন্ত্র না হলে, আপনার ভেতরে যদি বিভীষণ না থাকে, বাইরে থেকে ঢুকতে পারবে না, রামচন্দ্র লক্ষণ ঢুকতে পারবে না যদি বিভীষণ তৈরি না হয়। তো সুতরাং ঘরের শত্রু মীরজাফর না থাকলে ক্লাইভ আসে না, ঘরের শত্রু ছিল, সে শত্রু কারা, তাই না? তো সুতরাং এই জিনিসগুলো মানে ভেতরে এটা ছিল, এবং এই দলের ভেতরে আওয়ামী লীগে কখনোই সেরকম সংহতি ছিল না। হ্যাঁ, বঙ্গবন্ধুর একটা বড় ব্যক্তিত্ব ছিল, এবং সেই ব্যক্তিত্ব দিয়ে তিনি অনেক কিছু ম্যানেজ করতেন, তো ম্যানেজ করার সময় উনি অনেক কিছু, যেমন তাজউদ্দিনের একটা ঘরানা, খন্দকার মুশতাকের আর একটা ঘরানা, দুজনকে রেখে একজনকে দিয়ে আর একজনকে ম্যানেজ করতেন, এই পলিটিক্যাল ম্যানেজমেন্টটা তার ছিল। 71 সালে মুক্তিযুদ্ধের সময় তো তিনি অনুপস্থিত, কি হয়েছিল কলকাতা, কাদা ছোড়াছুড়ি, কোন্দল, ঝগড়াঝাটি, মুখ দেখাদেখি বন্ধ, সবই তো হয়েছে। তাজউদ্দিনের বিরুদ্ধে এমপি সাহেবরা 2 বার অনাস্থা প্রস্তাব এনেছিলেন, ইন্দিরা গান্ধীর সাপোর্ট ছাড়া তাজউদ্দিন 1 সপ্তাহ টিকতে পারতেন না। এই ছিল সংহতির নমুনা বাংলাদেশ সরকারের। এগুলো তো আমরা বলি না, এগুলি বললে হয় কি রাজাকার তৈরি হয়ে যায় ইনস্ট্যান্টলি অনেকগুলি, যার জন্য বলি না, কারণ এগুলো তো সত্য ঘটনা।
সেই সংহতি কখনোই ছিল না, এবং পরবর্তীতেও আমরা দেখলাম এই সংহতিটা নাই। মুক্তিযোদ্ধারা বিভক্ত হলেন, ছাত্রলীগ দুই ভাগ হলো, তাজউদ্দিন সাহেবকে খুব আনসেরিমোনিয়াসলি ক্যাবিনেট থেকে বিদায় হতে হলো, এই ঘটনাগুলো তো ঘটেছে। এখন আমি তো এইভাবে বলবো না যে বঙ্গবন্ধু কিছুই বুঝেন নাই, সবাই তারে নিয়ে ষড়যন্ত্র করছে, এই 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 গালগল্প তো চলবে না। নানান রকমের টানাপোড়েন ছিল দলের মধ্যে, হুট করে একদিন 15ই আগস্ট হয় নাই। তো সুতরাং এই জিনিসগুলো আসতে হবে, এগুলোকে ভিত্তি করে কিন্তু নানান রকম ষড়যন্ত্রের জাল তৈরি হয়। আমি একটু একটু জানতে চাই, আপনি যেহেতু ভেতরের কথা বললেন, ভেতরের অনেক অনেক ঘটনা প্রবাহের কথা বললেন, আপনার মতো করে আপনি ব্যাখ্যা করলেন, আমি একটু জানতে চাই এই একটা অন্যতম বড় চরিত্র খন্দকার মোশতাক, খন্দকার মোশতাকের সাথে সেই কলকাতা থেকে অবস্থান, বঙ্গবন্ধুকে চান, বাংলাদেশের স্বাধীনতা চান, সেই সমীকরণ তৈরি, তারপরে দেশে ফেরত এসেও তার নানা ধরনের গোসা, বঙ্গবন্ধুর সাথে সে বয়সে বড়, বঙ্গবন্ধু নেতৃত্ব না মানা, ভেতরে ভেতরে অনেককে সাথে নিয়ে দল পাকানো, এবং সবশেষ বঙ্গবন্ধুকে হত্যা পর অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করা, এই যে পুরো ঘটনা প্রবাহ, এবং পুরো ঘটনা প্রবাহের শেষে খন্দকার মোশতাক এই দেশে 96-97 সাল পর্যন্ত বেঁচেও ছিল। আপনি একটা আপনার লেখায় লিখেছেন যে খন্দকার মোশতাকের বাড়িতে কেউ তো একটা ঢিলও মারলো না। আমি একটু আপনার কাছ থেকে এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং মোশতাকের চরিত্র সম্পর্কে আপনার মূল্যায়নটা জানতে চাই। মোশতাক তো বঙ্গবন্ধুর বন্ধু ছিল, আমরা সবাই জানি, তারা প্রায় সমবয়সী, 2-1 বছরের কম বেশি হতে পারে, দুজনই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, যদিও বঙ্গবন্ধু জেলে ছিলেন আর মোশতাক ওই মিটিং এ উপস্থিত ছিলেন, তারা একই সঙ্গে প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য। মাঝখানে কয়েক বছর মোশতাক ওইটা ছেড়ে দিয়ে কেএসপির সাথে চলে গিয়েছিলেন 57 সালে না 56 সালে ওই চিফ হুইপ হওয়ার জন্য, আবার ফিরে আসছে আওয়ামী লীগে, এবং 6 দফার সময় তো খন্দকার মোশতাক ছিলেন, তিনি জেলেও ছিলেন, আওয়ামী লীগের সব নেতাই জেলে ছিলেন 6 দফা আন্দোলনে, সৈয়দ নজরুল ইসলাম আর মনসুর আলী সাহেব ছাড়া। মানে রহস্যজনক কারণে তারা দুজন ওই সময় গ্রেপ্তার হননি, আর সমস্ত আওয়ামী লীগ নেতাই গ্রেপ্তার হয়েছিল, এটাও কিন্তু ফ্যাক্ট। তো শেখ মুজিবের সঙ্গে অন্যান্যদের সম্পর্ক ছিল নেতা কর্মীর সম্পর্ক, আর দুই একজন ছিলেন তার খুব বন্ধু, যেমন জহুর আহমদ চৌধুরী তার বন্ধু, এই খুলনার এম এ আজিজ তার বন্ধু, খন্দকার মোশতাক তার বন্ধু, এরা কিন্তু বন্ধুর মতন ছিলেন অনেকটা, তুই তুমি সম্পর্ক এরকম। আমার কিন্তু এই যে 71 নিয়ে, 71-এ কলকাতায় খন্দকার মোশতাকের ভূমিকা নিয়ে এভিডেন্স বেসড কথাবার্তা খুব কম হয়েছে। একটাই সূত্র আছে, সেটা হচ্ছে কলকাতায় মার্কিন কনসুলেটের যে পলিটিক্যাল অফিসার, তার সঙ্গে খন্দকার মোশতাকের 1.5 ঘন্টার একটি মিটিং। এই মিটিংটি হয়েছিল বাংলাদেশের যে ওখানে মিশনের যে চিফ হোসেন আলী তার বাড়িতে, সেই মিটিংটি 1.5 ঘন্টার মিটিং এ 0.5 ঘন্টা হোসেন আলী প্রেজেন্ট ছিলেন, আর 1 ঘন্টা তারা দুজন একান্তে কথা বলেছেন। এখন আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা কোনো মন্ত্রণালয়ে কিন্তু কোনো পেশাদারত্ব নাই, অর্থাৎ তারা কে প্রতিদিন কি করেন না করেন এটা কিন্তু বিস্তারিত নোট থাকে না। আমেরিকানরা কিন্তু খুব প্রফেশনাল এসব কাজে, তারা প্রত্যেকটা ঘটনা নোট নিয়ে সেটা ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে পাঠায়। তো সেদিন ওই যে কনসুলেটের পলিটিক্যাল অফিসারের সাথে খন্দকার মোশতাকের যে বৈঠক, তার যে প্রসিডিংস, 8 পৃষ্ঠার টেলিগ্রামটি আমি আমার ওই যুদ্ধদিনের কথা 1971 বইয়ে স্ক্যান করে দিয়ে দিয়েছি, কারণ আমেরিকানরা অনেক কিছুই অবমুক্ত করে দিয়েছে, সেখানে কিন্তু কোথাও এই কনফেডারেশনের কথা নাই। আমার একটা কথা হলো যে আওয়ামী লীগের মধ্যে যে গ্রুপিং, যে উপদলীয় কুন্দ, একটা গ্রুপ লিড করছে শেখ মুনি, আরে খন্দকার মোশতাকের সাথে শেখ মুনি ওই সময় অনেকেই ছিলেন, আমি আর নাম বলবো না, অনেকেই ছিলেন, আমরা আমরা নাম না বলি মহিতেন ভাই, কারণ আসলে আমরা জানি আর কি, আর তাজউদ্দিন আহমদের সাথে ছিলেন কিছু, এর উপদলীয় কন্দলটি ছিল। খন্দকার মোশতাক বঙ্গবন্ধুর অপশনের বাইরে গিয়ে কিছু করেছেন, এই জিনিসটা বঙ্গবন্ধুর কাছে প্রমাণিত হয়নি, হয়নি বলেই খন্দকার মোশতাক 14 আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুর কাছাকাছি থাকতে পেরেছিলেন তার কনফিডেন্স নিয়ে, এটা হচ্ছে বাস্তবতা। তাজউদ্দিন সাহেব পারেননি, কারণ তাজউদ্দিন সাহেব
বঙ্গবন্ধুর অপশনের বাইরে পা বাড়িয়েছিলেন। আমাদের ইতিহাস নিয়ে আলোচনা করতে হলে এই বিষয়গুলোকে আনতে হবে, যে এই যে দমকল টানাপোড়েন এগুলো। আমাকে মাফ করবেন, অপশনের বাইরে বলে বলতে আপনি কি বোঝাচ্ছেন, যদি ব্যাখ্যা করা যায়? কারণ অনেক কথা হয়তো ব্যাখ্যা করা সম্ভব নয়, অনেকে ভুল ব্যাখ্যা করতে পারেন, আপনার আমরা আলোচনাকে টুইস্ট করতে পারেন। এই আলোচনায় এইটা ব্যাখ্যা করা যাবে না, কারণ বঙ্গবন্ধু নিজে অনেক কিছু বলে যান নাই, সময় পেলে হয়তো বলতেন, এখন তাকে কোট করে অনেকেই নানান গল্প ফাঁদে, এমন ভাবে বলে আজি সে নিজের কানে কথাগুলো শুনেছে। আপনার তো জানেন যে মৃত ব্যক্তিকে কোট করা খুব সহজ, যা খুশি বলে দেওয়া যায়। আমাদের দেশে অনেক লেখক অনেক সাংবাদিক মৃত ব্যক্তিকে কোট করে বড় বড় গল্প ফাঁদেন, আমরা জানি, এদের মধ্যে অনেকে বিখ্যাত, আমি তাদেরও নাম বলতে চাই না। আমরা জানি বঙ্গবন্ধুর অনেক ব্যাপারে বঙ্গবন্ধুর বয়ানটি আমরা জানি না, কিন্তু বঙ্গবন্ধু বড় মাপের নেতা ছিলেন তো, যার ফলে তিনি অনেকগুলি অপশন তৈরি করেছিলেন। এই যে 71-এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে, তাই না, কি হলে কি হতে পারে, এটা হলে আমি কি করবো, এই অনেকগুলো জিনিস আমি তার কিছু কিছু নমুনা আমার যুদ্ধদিনের কথা 1971 বইয়ে লিখেছি। তো এইসব বই তো বেশি মানুষ পড়ে না, সমস্যা হলো এখানে উনি একটা স্বাধীনতার ঘোষণা ড্রাফট করেছিলেন যে ফেব্রুয়ারি মাসে, হ্যাঁ এটা তার কাছে ছিল, ওনার ধারণা ছিল যে যদি ইয়াহিয়া সংসদ জাতীয় পরিষদের সেশন কনভিন না করে তাহলে একটা ইউনিটারাল ডিসকাস ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করবেন কি করবেন না, এটা বিবেচনায় ছিল তাদের, সেজন্যই ঘোষণাটি রেডি ছিল, যাই হোক আর কি। তারপর নিজের মুখে ঘোষণা দেওয়া, লিখিত ঘোষণা দেওয়া, এগুলি অবান্তর ব্যাপার, এগুলির দরকার হয় না। এই যে পরবর্তী যে গল্পগুলি আমরা শুনি উনি, এটা আমরা তো যুদ্ধ করে ফেলেছি, ওনার ঘোষণার গল্পটি না শুনি, এগুলি তো আমরা 72 সালে শুনছি। এই যে স্বাধীনতার ঘোষণাপত্র যেটা বলা হয় না, যে মুজিবনগরে পড়েছেন ইউসুফ আলী, স্বাধীনতার কি কি তিনটা মূল বর্গ, সামাজিক ন্যায় বিচার ন্যায় বিচার কি কি বলে না, আমরা তো এগুলি শুনেছি 72 সালে, এগুলি না শুনে তো আমরা যুদ্ধ করেছি, যে এটার ভিত্তিতে যুদ্ধ করেছি এটা তো বলা যাবে না। আমরা যুদ্ধ করেছি কারণ যুদ্ধটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, যুদ্ধ করা ছাড়া আমাদের সামনে কোনো অপশন খোলা ছিল না, যুদ্ধ আমাদেরকে করতেই হতো, তো সেই জন্য আমরা যুদ্ধ করেছি। ওই সময় আমাদের কোনো অপশন নাই এবং আমাদের নৌকার হাল ধরার কোনো লোক নাই, যার জন্য বিক্ষিপ্ত ভাবে অনেক কিছু হয়েছে। কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে যে বঙ্গবন্ধু নির্বোধ নেতা ছিলেন, উনি লোক চিনতে ভুল করেছেন, এই কথা আমরা বলি কেন, উনি ভুল করবেন কেন, উনি উনার বিবেচনায় ঠিকই করেছিলেন। রাজনীতিতে নানান রকমের সমীকরণকে ব্যবহার করতে হয়, প্রশ্রয় দিতে হয়, এই জিনিসগুলো হয়। মৌলানা শফির সাথে শেখ হাসিনা মিটিং করেন কেন, অনেকে বলে না হাসিনা মৌলবাদী হয়ে গেছে, ব্যাপারটা তো সহজ না, এখানেও কিন্তু আছে নানান রকমের সমীকরণ। তো ওই পর্যায়ে থাকলে আপনাকে অনেক কিছু ম্যানেজ করে চলতে হয়, এটা বঙ্গবন্ধুকেও করতে হয়েছে। সুতরাং এই বিষয়গুলো বুঝতে হলে কিন্তু আমাদের ওই জিনিসগুলোকে আর একটু খোলা মনে বিশ্লেষণ করতে হবে। রাষ্ট্র পরিচালনা তো আর ছোটখাটো বিষয় নয়, রাষ্ট্র পরিচালনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনার একটা ব্যাপার থাকে। এই ক্ষেত্রে বারংবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজগুলো করেছেন, যে বৈঠকগুলো করেছেন বা যে আলোচনাগুলো হয়েছে, এগুলোর অনেকেই সমালোচনা করতে পারে, কিন্তু আবার এগুলোকে ভীষণ ভাবে ইতিবাচক ভাবে দেখার সুযোগ আছে, কারণ তিনি তো আমার দেশেরই অংশ, আপনি তো কাউকে একবার বাদ দিতে পারেন না, কাউকে একবার তো ছেড়ে দিতে পারেন না, শেষ করে দিতে পারেন না, এটা হয়তো অনেকেই বলেন। মহিতুন ভাই, আপনি আমি ছোট্ট আরেকটা প্রসঙ্গে আসতে চাই, যদিও আপনি একটা মন্তব্য করতে চাচ্ছেন হয়তো, আমি আপনার এই বইটা বেশ মনোযোগ দিয়ে পড়েছি, যে আসলে উত্থান পতন অস্থির সময়ের রাজনীতি আর কি। তো এই প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে, এই প্রেক্ষাপটে জাসদের সাথে আওয়ামী লীগের সংঘাত, তখনকার সরকারের সংঘাত, কর্নেল তাহেরের তৎপরতা, জাসদের তৎপরতা, নানা ধরনের মূল্যায়ন অনেক কিছু আছে, অনেকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ক্ষেত্র প্রস্তুত নিয়ে যাদেরকে দায়ী করে তারা মধ্যে জাসদও অন্যতম আর। এখানে আমি আমার কোনো মন্তব্য করছি না, আমি আমার কোনো মতামত করছি না, আমি আপনাকে একটা প্রশ্ন রাখছি আর কি, যে আপনি 71-72 সালে বা জাসদের জন্ম অথবা 73-এ, আমার এক্সাক্টলি মনে নেই, জাসদের জন্ম এবং পরবর্তী বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং পরবর্তীতে জাসদের অ্যাক্টিভিটি, এটা অনেক বড় আলোচনা। আপনি যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে তাদের ভূমিকা বা জাসদের দল হিসেবে ভূমিকা নিয়ে একটু ছোট করে কিছু বলতেন আর কি। না এইটা এখন এটা নিয়ে এটা বলতে গিয়ে তো আমি
তোপের মুখে পড়ে যায়, এগুলো আর একটা সমস্যা। এখন আমি আওয়ামী লীগের প্রতি অনুরাগ বা জাসদের প্রতি বিরাগের বশবর্তী হয়ে কিছু বলবো না, বা জাসদের প্রতি অনুরাগ আওয়ামী লীগের প্রতি বিরাগ, ব্যাপারটা ছিল এরকম যে ওই সময় অনেকগুলো বিরোধী দল ছিল। আওয়ামী লীগের মিত্র বলতে তখন মুজাফফরনাব আর সিপিবি, এর বাইরে কেউ না। যদিও সিপিবির মধ্যে তখন দুটা ট্রেন্ড ছিল, এক পক্ষ কোলাবরেশনের পক্ষে আর এক পক্ষ কোলাবরেশনের বিপক্ষে, এটা আমরা জানি। এবং তো যাই হোক, তো আর বাকি সমস্ত দল তার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন এই বিরোধী দলগুলোর মধ্যে আমরা জানি যে সবচেয়ে জনসম্পৃক্ত দল ছিল জাসদ, যেহেতু তারা ষাটের দশকের এই যে জাতীয়তাবাদী রাজনীতির উত্তরাধিকারটা তারা বহন করতো, তারা জনপ্রিয় ছিল। এবং আমরা জানি যে 73 সালে বাংলাদেশে যত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে বেশিরভাগ তারা জিতেছে, জনপ্রিয়তার কারণেই জিতেছে, এবং তারা সবচেয়ে সক্রিয় মাঠে। বাকিরা ছিল বিরোধিতায়, এবং জাসদের চাইতেও বেশি বিরোধিতা তারা করেছে এবং অনেক বেশি গালিগালাজ করেছে, তাই না? অনেকে তো বাংলাদেশ শব্দটাই ব্যবহার করেনি, হয় বলেছে পূর্ব পাকিস্তান, নাইলে বলেছে পূর্ব বাংলা। কিন্তু তারা তো অত ক্ষমতা, তাদের দলীয় সাংগঠনিক ক্ষমতা কম ছিল, তারা অত সক্রিয় ছিল না। ফলে ওই সময়ে যে আওয়ামী লীগ যে অনেক ক্ষেত্রে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, যেটা আওয়ামী লীগেরা স্বীকার করেন না, তারা যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল, এটার দুটো কারণ আছে। একটা হচ্ছে তাদের দুষ্কর্ম, আর একটা হচ্ছে বিরোধী দলগুলোর প্রচার। তো বিরোধী দলগুলোর মধ্যে জাসদ সবচাইতে সক্রিয়, সুতরাং জাসদের প্রচার, সেই জন্য জাসদের উপর অনেক আওয়ামী লীগের লোকেরা খাপ্পা যে তারা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে 15ই আগস্টে। এটা তারা বলতেই পারেন, একদিক দিয়ে এটা আমি বলবো যে যে সময়ে 15ই আগস্ট ঘটলো সেই সময়ে আওয়ামী লীগ তাদের জনপ্রিয়তা হচ্ছে একেবারে তলানিতে। এটা তো বোঝা গেল 15ই আগস্ট সকালবেলা, ভয়ে কেউ বের হলি বেরই হলো না, তাই না? গর্তে লুকালো সবাই। এবং 3rd নভেম্বরে যখন একটা কু হলো, আপনি দেখেন তারা ধরে নিল এটা হচ্ছে এন্টি মুস্তাক কু, সুতরাং এটি হবে প্রো আওয়ামী লীগ। তখন তারা পরের দিন একটা মিছিল বের করে ফেলল এবং তাদের ভুল ভাঙলো। কারণ আমি জানি যে তাজউদ্দিন আহমদকে ওই যে জাতীয় তিন নেতার মাজারের ওখানে কবর দেওয়ার একটা প্রস্তাব ছিল, এটা খালেদ মোশাররফ অ্যালাউ করেন নাই, এবং তাদেরকে পরে আর মিছিল টিছিল করতে দেন না। তো যাই হোক, তো এই হইলো অবস্থা। তো এখন কথা হলো তারা তাদের জনপ্রিয়তা কিভাবে ইয়া করে। আমি জাসদের উপর ক্ষোভটা ওই জন্যই যে তারা এত সক্রিয় ভাবে এত বিরোধিতা করেছে, যার ফলে ষড়যন্ত্রকারীরা সুযোগটা পেয়েছে, এইটা একটা কথা। কিন্তু আমি বলবো যে ষড়যন্ত্রকারীরা সুযোগ পায় তখনই যখন দলের মধ্যে গণ্ডগোল শর্ত তৈরি হয়, ছোট সুযোগটা তারাই দিয়েছে তাদের দুর্বৃত্তায়নের মাধ্যমে, যেটা আমরা এখনো দেখি নানান ভাবে। এবং আমরা জানি যে একটা ক্রাইসিসে পড়লে এই যে যারা বঙ্গবন্ধু বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছেন, তারা কেউ আশেপাশে থাকবেন না, 15ই আগস্টে থাকেননি, এখনো থাকবেন না, এটা আমরা জানি। এখন কথা হচ্ছে সেটা যে জাসদের আসলে সম্পৃক্ততা ছিল কিনা। এখানে কিন্তু বারবার কর্নেল তাহেরের প্রসঙ্গটি আসে। কর্নেল তাহেরের ব্যাপারটি, কর্নেল তাহের কিন্তু সেনাবাহিনীর একজন লোক, আমাদের ধরে নিতে হবে। এবং সেনাবাহিনীতে যারা 15ই আগস্টের অভ্যুত্থানটি ঘটিয়েছেন তারা অনেকেই তাহেরের বন্ধু ঘনিষ্ঠ, যেমন ডালিম, নূর, তিনি, তারা তো একসাথে পালানোর প্ল্যান করেছিলেন, তারা আগে চলে আসছে, তিনি তখন পারেন নাই, তিনি পরে আসছেন পাকিস্তান থেকে, যোগাযোগ ছিল। এবং যারা 15ই আগস্ট ঘটিয়েছে তারা মনে করেছে তারা একটা বিপ্লব করে ফেলেছে। এবং জাসদের পক্ষ থেকে তো 72 সালে একটা ঘোষণা ছিল যে এই সরকারকে উৎখাত করতে হবে। উৎখাত তো চুমু খেয়ে করা যায় না, উৎখাত তো হয় খুব নির্মম পদ্ধতিতে, তাই না? তারা বলেছে বিপ্লব, তো বিপ্লব তো মানে খুব সহিংস পন্থা হয় আমরা সবাই জানি। তো সুতরাং জাসদ যদি এটা করতো, বিপ্লবটা সত্যি সত্যি করে ফেলতে পারতো, তাহলে পরিণতিটা হয়তো এরকমই হতো। কিন্তু এটা তারা করতে পারেনি বা করেনি, করে ফেলেছে সেনাবাহিনীর লোকেরা, এইখানে একটা ব্যাপার আছে। এখন এইখানে কর্নেল তাহেরের সরাসরি সংশ্লিষ্টতা কতটুকু আছে না আছে, এটা আমার বেলা বেলা বইয়ে কিছু হয়তো ইঙ্গিত আপনি দেখে থাকতে পারেন, ওর মধ্যে কিছুটা আছে। কারণ
কর্নেল তাহের 15 আগস্ট রেডিও স্টেশনে যান সকাল 9টায়, তার সঙ্গে ছিলেন তার ডেপুটি হাসানুল হক ইনু এবং গণবাহিনীর ঢাকা সিটির কমান্ডার তাহেরের ছোট ভাই আনোয়ার হোসেন, ইনি এখন ইউজিসি অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরা তিনজন রেডিওতে যান এবং আমার তথ্য বলে তারা গিয়েছিলেন অভ্যুত্থানকারীদেরকে কনগ্রাচুলেট করতে, এবং কর্নেল তাহের এই খন্দকের মোশতাককে কয়েকটা প্রস্তাব দিয়েছিলেন, দুটি প্রস্তাব খুবই মানে কিউরিয়াসিটি জায়গায়। মানে এক নম্বরটা ছিল মাসল্য ডিক্লেয়ার করতে হবে, কোন রাজনৈতিক দলকে বলে যে আপনারা মাসল্য দেন, মাসল্য দিলে তার রাজনৈতিক দল থাকে না, এটা বলেছেন মোশতাককে। দ্বিতীয়টা বলেছেন যে একটা জাতীয় সরকার গঠন করতে হবে বাকশালকে বাদ দিয়ে। তো এই কথাগুলি সূত্র হচ্ছে কর্নেল তাহেরের নিজের জবানবন্দি, যিনি তার মামলা চলাকালীন সময়ে 1976 সালের জুন মাসে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে দিয়েছিলেন, যেটি তার জবানবন্দিতে আছে। আমি সেই জবানবন্দিটা কোট করেছি, এটা আমার বানানো গল্প না। সুতরাং তিনি তখন তারা এই কথাগুলো কেন বলেছিলেন জানেন, তারা কল্পনাও করতে পারেন নাই 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং তাদের দল এই দলের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে কলাবোরেট করবে, এটা জানতে পারলে তারা ওই সময় হয়তো এগুলো বলতেন না, এখন বলেছে। এবং এই সুযোগটাই আওয়ামী লীগ নেয়, তারা বলে যে প্রেক্ষাপট তোমরা তৈরি করেছো। এখন ওর মধ্যে কর্নেল তাহেরের আরো কিছু সম্পৃক্ততা ছিল কি ছিল না, এটা হয়তো ভবিষ্যতে আমার আরো কিছু লেখার থেকে আপনারা জানতে পারবেন, আমি তাকে পুরোপুরি সন্দেহ মুক্ত রাখছি না। মহিউদ্দিন ভাই, আমি অনেকক্ষণ আলোচনা হলো, আপনার অনেক সময় নিয়ে ফেলেছি, গুরুত্বপূর্ণ সময়, আমরা অনেক তথ্য প্রাপ্ত, আপনার অনেক ধরনের মতামত এবং কিছু আকাঙ্ক্ষার কথা আমরা জানতে পাচ্ছি। আমি ছোট্ট একটা বিষয় জানতে চাই, আপনার একটা লেখার আমি খোঁজ করতে চাই। এই লেখাটা মনে হয় আপনি লিখেছিলেন প্রথম আলোতে এবং সেটা ছিল হচ্ছে 7ই নভেম্বরের ঘটনা প্রবাহে। আপনি ওই লেখাটার শেষে একটা চমৎকার লাইন লিখেছিলেন, যেটা এখন আমার মাথায় আছে। আপনি বলেছিলেন যে 15ই আগস্ট যে হত্যাকাণ্ড, যে বর্বর হত্যাকাণ্ড সংঘটিত হলো এবং তারপরে 3 নভেম্বর, তারপরে 7 নভেম্বর, এবং 7 নভেম্বরের পরে যখন স্টেবল হলো সিচুয়েশন, অর্থাৎ 7 নভেম্বরে যখন ক্ষমতাটা সংহত হলো একজনের কাছে, তখন আপনি বলেছিলেন যে এরকম যে আসলে 15ই আগস্ট থেকে যেটা শুরু হয়েছিল সেটা 7 নভেম্বর পরে স্টেবল হলো এবং বাংলাদেশটা আসলে সামরিক বাহিনীর হাতে চলে গেল, অর্থাৎ সেনা কর্তৃত্বের হাতে চলে গেল, যেখান থেকে আমাদের মুক্তি পেতে সেই 91 সাল পর্যন্ত সময় লেগেছিল। আপনার এই মন্তব্যটা আমার মনে আছে। আমি এই মন্তব্য ধরেই আমি আপনার কাছে শেষ আলোচনা শেষে আমি একটু জানতে চাই আপনার কাছে আর কি, যে অনেকেই বলে যে তখন সেনাবাহিনী কেন অ্যাক্ট করেনি। শফিউল্লাহ সাহেব বলেন যে তখনকার গুরুত্বপূর্ণ যারা দায়িত্বে ছিলেন তারা আসলে বিভক্ত ছিলেন, তারা এক ছিলেন না এবং তারা একসাথে কোনো কিছু করতে চাননি, এবং কয়েকজন মেজর, কয়েকজন খুনি মেজর তারা বঙ্গভবন থেকে দেশ পরিচালনা করছে, অবৈধভাবে দেশ পরিচালনা করছে, সেটাকে তারা মেনে নিলেন এবং কেউই একতাবদ্ধ ছিলেন না একসাথে কোনো কিছু করার জন্য। এবং অনেক লেখক অনেকেই বলেন যে সবাই আসলে ক্ষমতাসীন এবং কেন্দ্রে আসতে চাচ্ছিলেন, এমন একটা ব্যাপার ছিল, আমি নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করছি না। আসলে তখনকার সেনা সমীকরণটা কি ছিল এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়গুলোতে, এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আপনার ওই কথাটাকে আমি আসছি 7ই নভেম্বরের ঘটনা প্রবাহের, যে সামরিককরণের একটা প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকে গেলাম, সেটার ফলাফলটা আসলে কি ছিল, আপনার মতামত। ধন্যবাদ। ওই সময়ের সেনা মনস্তত্ব বা সেনাবাহিনীতে যারা সিনিয়র লেভেলের কর্মকর্তা ছিলেন তাদের যে চিন্তা ভাবনাটা কি, এটা কিন্তু আমি একটা চ্যাপ্টারে বিশদ লিখেছি বিএনপি সময় অসময় বইতে, প্রথম চ্যাপ্টারটাই তাই, সেখানে সেনা মনস্তত্ব সম্বন্ধে, সেখানে জিয়া, ফারুক, রশিদ, লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন, তাহের, কর্নেল মঞ্জুর, সাফাই জামিল, সবার বক্তব্য আছে মনস্তত্ব। আচ্ছা, আর শেষ যে কথাটি বললেন এটা কিন্তু আমার বেলা বেলা বইয়ের কনক্লুশনেও আছে, যে সেনাবাহিনী 15ই আগস্ট ক্ষমতার বারান্দায় উঠে পড়ে আর 7ই নভেম্বরে অন্দরমহলে ঢুকে যায়। তো যেই ঘটনাটি হয়েছে, অনেক সময় আমরা বলি না, অনেকেই বলেন আর কি, যে 15ই আগস্টের পরে একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে, এটা একটা আমার কাছে একটা বুলশিট স্টেটমেন্ট মনে হয়। না, বিরাজনীতিকরণ না, আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে রাজনীতি অনেক আগেই ঢুকে গেছে। আপনার জানেন কমান্ডার মোয়াজ্জেম তাদের যেটা উদ্যোগ ছিল,
1963-64-65-66 সালে, হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন করার পলিটিসাইজেশনটা তখন থেকে। তারপরে আমরা 71 সালে দেখলাম মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এক ধরনের পলিটিসাইজেশন। মুক্তিযুদ্ধটা তো ছিল কোনো না, মানে এটা তো দাঙ্গা না, এটা তো একটা রাজনৈতিক লড়াই। রাজনৈতিক লড়াইয়ে আপনার আত্মরক্ষার জন্য এবং প্রতি আক্রমণের জন্য আপনার সশস্ত্র থাকা দরকার, সেই জন্য একটা সশস্ত্র লড়াই। তো লড়াইটা রাজনৈতিক, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে তখন রাজনীতিকরণ হয়েছে। পরবর্তীতে রাজনৈতিক কারণে সরকার সেনাবাহিনীকে ব্যবহারও করেছে নানান কারণে, যে কাজগুলো সেনাবাহিনীর করার কথা না, যেমন রাজশাহী নওগাঁ আত্রাইতে এই যে যে মতিন আলাউদ্দিনের বিদ্রোহ দমন করার জন্য রংপুর থেকে একটা ব্যাটালিয়ন নিয়ে আসা হয়েছে তাদেরকে দমন করার জন্য, এটা তো পুলিশ দিয়ে রক্ষী বাহিনী দিয়েও করা যেত, সেনাবাহিনী ডিপ্লয় করা হয়, এগুলো করা হয়েছে। এটা ছিল পলিটিক্যাল অ্যাসপিরেশন গুলো, এভাবে আস্তে আস্তে সেনাবাহিনীতে গ্রো করেছে। 15 আগস্ট থেকে যে প্রক্রিয়াটা শুরু হলো, যেটা 7ই নভেম্বরের পরে গিয়ে কনসলিডেটেড হলো, এটাকে আমি বলি যে বিরাজনীতিকরণ না, রাজনীতির মাঠে নতুন নক্ষত্রের উদ্ভব হলো, নতুন সামাজিক শক্তি হিসেবে, একটা রাজনৈতিক শক্তি হিসেবে সেনাবাহিনী আবির্ভূত হলো। তারা এখন রাজনৈতিক ক্ষমতার একজন প্রবল প্রতিদ্বন্দ্বী, আমি এটাই বলি, বলতে চাচ্ছি আর কি। আচ্ছা, রাজনীতির উপরে আর রাজনৈতিক দলগুলোর একচ্ছত্র নিয়ন্ত্রণ নাই, এখানে গোষ্ঠীগত ভাবে সেনাবাহিনী একটা প্রবল স্টেক হোল্ডার। রাইট, আমি মহিদুল ভাই, আমি আলোচনাটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমার লক্ষ্য ছিল কিছু বিষয় আপনার কাছ থেকে জানা। আপনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা করছেন, কাজ করছেন, যেগুলো দ্বারা আসলে আমরা ঋদ্ধ হচ্ছি, আমরা সমৃদ্ধ হচ্ছি, এগুলো অনেকেরই জানাও প্রয়োজন একাডেমিক আলোচনার জন্য, আমাদের পুরো ঘটনার প্রবাহ বোঝার জন্য, সবকিছু মিলেই। আমি একটু আপনার কথা দিয়েই শেষ করি। আপনি সবশেষ মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বড় বড় কাজ করছেন, 1/11 নিয়েও বড় বই লিখেছেন, অনেক মোটা বই, সেটা আমরা পড়ি মাঝে মাঝে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য সেখানেও আছে আর কি। আপনি মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ ছিলেন, আপনার এই বইটার কথা আমি একটু উল্লেখ করতে চাই। এই বইটা হয়তো অনেক পাঠকই পড়েছেন, অত্যন্ত সাবলীল একটি বর্ণনা। এদেশে একদিন যুদ্ধ হয়েছিল, আমি এই বইটার একটু প্রশংসাই করি আর কি। হ্যাঁ, যে এই বইটা এত চমৎকার করে আপনি সেই ঘটনার প্রবাহ গুলো বর্ণনা করেছেন, এটা আসলে ইতিহাস মনে হয়নি, আপনার জীবন আলেখ্যই মনে হয়েছে, কিন্তু এটা ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। আমি মহিদুল ভাই আলোচনা শেষ করতে চাই, তবে একটা বিষয় আপনি জানতে চাই। আপনি ছাত্রলীগ করেছেন, পরে সমস্ত জাসদের সঙ্গেও যুক্ত ছিলেন, আমি এক্স্যাক্টলি ভুল হলো কিনা, আপনি সিরাজুল আলম খানের অনেক ঘনিষ্ঠ, আপনি অনেক আপনার ফেসবুকে আমরা দেখি অনেক কিছু করি, আপনি বঙ্গবন্ধুকেও অনেকবার দেখেছেন, দু একটা বইও আপনি লিখেছেন। আমরা অগস্ট মাসে আছি, বঙ্গবন্ধু তো আর শুধু বঙ্গবন্ধু নয়, একজন জাতি নির্মাণের অন্যতম একজন মহান ব্যক্তিত্ব, যিনি আসলে এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, আমি আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি আর কি। হয়তো অনেকেই স্বাধীনতার কথা বলেছেন, কিন্তু স্বাধীনতা আনার জন্য যিনি আসলে অ্যাক্টিভলি কাজ করেছেন, আপনি জানেন যে তিনি দীর্ঘদিন জেল কেটেছেন এই দেশের রাজনীতি করার জন্য। তো বঙ্গবন্ধুর সাথে আপনার স্মৃতি, আপনি একটা বই লিখেছেন, আমি একটু মনে করতে পারছি না আর কি, আপনি মনে হয় তাকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, তখন ওকে জিন্না অ্যাভিনিউ ছিল, সেখানে মনে একটা অফিসে প্রথম দেখেছিলেন। বঙ্গবন্ধুর সাথে আপনার স্মৃতি, অর্থাৎ বঙ্গবন্ধুকে প্রথম দেখা এবং শেষ দেখা, এই স্মৃতি কথা থেকে জেনেই এবং বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আলোচনাটা শেষ করতে চাই, আপনার মতামত। আমি একটা দুইটা প্রসঙ্গ বলি। ওনার বড় ছেলে যে কামাল, কামাল আর আমি তো একসাথে ঢাকা কলেজে পড়েছি, আমরা ক্লাসমেট, এক ছাদের নিচে 2 বছর। তখন তখন কামাল কামাল আমাদের খুবই ঘনিষ্ঠ, এবং তার বাবা তখন জেলে পুরো পিরিয়ডটা, আমরা যখন কলেজে পড়ি, এবং শেষ দিকে এসে ফেব্রুয়ারিতে উনি রিলিজ হলেন, এবং কামালের কাছে প্রায় আমরা গল্প টল্প শুনতাম। পরে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে 70 সালে, মানে 69 সালের শেষে আমি ভর্তি হলাম, এবং আই হ্যাভ ডিসাইডেড যে আমি ছাত্রলীগ করবো। সেই তখন আমি ছাত্রলীগ করা শুরু করি, ফার্স্ট ইয়ারে থাকতে, এবং ছাত্রলীগ করতে গিয়ে ছাত্রলীগ নেতাদের সাথে আমার প্রথম দিকে পরিচয় টরিচয় হয়ে যায়, সিনিয়র নেতা বলতে, তখন আর তারা ছাত্রলীগ করেন না, মনে করেন যে শেখ ফজলুল মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, এদের সাথে আমার, আর আমি খুব শার্প ছিলাম মানে, এবং আমার মানে সামহাউ আই কুড ম্যানেজ টু মেক মাই প্রেজেন্স ফেল্ট, আমি বলবো। তো কদিন হলে আমি বললো যে একটা নেতা হইতে হইলে কি করতে হবে, ইলেকশন করতে হবে, তো ডাকছি, ইলেকশন করলো, হলের এজিএস হলাম ছাত্রলীগ থেকে। এগুলো আছে তখন পুরোনা পল্টনে আওয়ামী লীগের অফিস, দোতলা একটা বিল্ডিং, একটা অ্যাপার্টমেন্ট, মধ্যে দোতলায় একতলায় 2টা অ্যাপার্টমেন্ট, দোতলায় 2টা অ্যাপার্টমেন্ট, একতলার এক কোনায় বাংলার বাণী অফিস,
আর এক কোনায় হচ্ছে সিটি আওয়ামী লীগের অফিস, আর দোতলায় এক পার্টে হচ্ছে সেন্ট্রাল অফিস, আর এক পাশে পাশে ঢাকা ডিস্ট্রিক্ট আওয়ামী লীগের অফিস। তো সেন্ট্রাল অফিসে আমি প্রায় যেতাম, সন্ধ্যা হলেই আমি মহসিনল থেকে রিক্সা নিয়ে চলে যেতাম, আর কখনো কখনো বাসে গিয়ে ওই পুরোনা পল্টনে নেমে, এটা বলতে 36 পুরোনা পল্টন মনে হয় বিল্ডিংটা, এখন আর নাই, পেট্রোল পাম্পের কাছে ছিল। তো সেখানে আমিনুল হক বাদশা ছিলেন বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি, তো তাকে তো রেগুলার অনেক প্রেস রিলিজ লিখতে হতো। উনি আবার সিরাজ ভাই, সিরাজ আলম খান, মনি ভাই, শেখ মনি, তাদের খুব সেখানে তো তারা তাদের সাথে দেখা দেখা হতো, তো এত কাজ উনি করতে পারতেন না। তো তখন আমাদের ক্লাসমেট, আমাদেরই ব্যাচমেট রায়ান ফেরদৌস মজু, সে বাংলা ডিপার্টমেন্টে পড়তো আমাদের ব্যাচের, তাকে তাতে ট্যাগ করে দেওয়া হলো আমিন লোক বাদশার সঙ্গে, যে সে হবে অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, মানে প্রেস রিলিজ লেখা আর কি, উনি লিখবে আর মধু লিখবে, আর বাদশা ভাই সেটা বিভিন্ন পত্রিকা অফিসে দিয়ে দেবে। এই জন্য আমরা আড্ডা দেওয়ার জন্য অলমোস্ট এভরিডে সেখানে যেতাম, বাদশা ভাইয়ের রুমে আড্ডা দেওয়া। তখন দেখতাম ওইখানে একটা ঘর ছিল আলাদা, উপরে একটা কাগজে লেখা টাইপ করা নেতার ঘর, এখানে বঙ্গবন্ধু বসতেন, একটা বড় টেবিল এবং টেবিলের ওই পাশে অনেকগুলো চেয়ার। তো ওইখানে ঢোকার জন্য কোন রকমের ইয়ে ছিল না, কোনো প্রোটোকল ছিল না, বাইরে একটা রুমের মধ্যে তাজউদ্দিন আহমদ বসতেন। তো আমরা তো বড় নেতা, যদি অ্যাক্সেসেবল হয় আমরা যদি যখন তখন তার রুমে ঢুকে যেত, অন্য নেতাদের তো আমরা পাত্তা দিব না, দেই নাই, আমরা যেন বন্ধু হইল নেতা, যখন তখন তার রুমে ঢুকা যায়, হাই হ্যালো। ওনার একটা স্বভাব ছিল বঙ্গবন্ধুর, সেটা হলো যে কাউরে দেখলে এটা চোখ টিপ দেওয়া, ধরে পিঠে একটা থাপ্পড় দেওয়া, পছন্দ করলে একটা গাল টিপে দেওয়া, এগুলি উনি করতেন আমাদেরকে। আমরা তো তখন ফার্স্ট ইয়ারে পড়ি, কি বা বয়স, এই জিনিসগুলি ছিল, এগুলো আমরা দিনের পর দিন দেখতাম। দেখে মনে হইতো আমাদের, মানে আমরা আমাদের বাবা চাচাদের সাথে যেভাবে কথাবার্তা বলি, আর এত আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়তো আমাদের বন্ধু, বন্ধুরও বাবা, সেই হিসাবে কিন্তু এক ধরনের ইয়ে ছিল। তো ওইভাবে দেখেছি, মানে আমি যতদিন দেখেছি উনাকে কখনো কোনো ওই যে কপাল কুচকানো, ভাঁজ করা এইভাবে দেখি নাই, মানে একটা, মানে এইটা আমি মানে বুঝিয়ে বলতে পারবো না, না দেখলে বোঝা যায় না অনেক কিছু, এইটা দেখেছি। এবং নির্বাচনের সময়টা তখন তো গম গম করতো অফিস, এই দেখতাম তখন বহু লোক, তখন তো ক্যান্ডিডেট পাচ্ছিল না, কাকে নমিনেশন দিবে, অনেক জায়গাতেই এই লোকজন আসছে, চার আনা দিয়ে একটা বই কিনছে, ছয় দফা কি ও কেন, সেটা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ায় দাঁড়ায় মুখস্থ করতেছে, ইন্টারভিউ দিবে, এইগুলো আমরা দেখতাম, মজা পেতাম তো।